আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি সাদিয়া উমর। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বেতন ভাতা বাড়ানো সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ থাকলেও বন্দরের মূল জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের কারণে খুলনার অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকার কথা জানান শ্রমিক নেতারা। আমাদের এই যে 11 দফা দাবি, এটা বাস্তবায়ন হতে হবে, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বা চলবে। রাত 12টা থেকে নৌ ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুর লঞ্চ ঘাট। চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, শরীয়তপুর সহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকা যাম আজকে যে এখন আইসা দিয়ে জানের অবরোধ যে আমি তো তা তো বলতে পারতাম না। আমি ডায়ালিসিস দিতে আছি গণস্বাস্থ্যের মিলে ঢাকা। জাহাজ শ্রমিক ফেডারেশনের 14 দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের 11 দফা দাবিতে নারায়ণগঞ্জে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। সকালে শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। আমাদের খোরাকি ফ্রি সহ নৌপথে সন্ত্রাস চাঁদাবাজ, আমাদের ভারতগামী শ্রমিকদের লেনদেন পার্শ্ব, আমরা এই দাবিতে আজকে সারা বাংলাদেশের শ্রমিকরা আমরা কর্মবিরতি পালন করতেছি। ভোলা থেকে বরিশাল ও লক্ষ্মীপুর রুটে বিআইডব্লিউটিসির ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ভোলা লক্ষ্মীপুর রুটে আংশিক লঞ্চ চলাচল করছে। মুন্সিগঞ্জে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন, তাদের বাবাও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার সানন্দবাড়ি দক্ষিণ লম্বাগাছ এলাকা আরান হাজির ছেলে ইউসুফ আলী ও আব্দুল জলিল। পুলিশ জানিয়েছে আরান হাজি ও জাকির মেম্বারের মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে এই হতাহতের ঘটনা ঘটে। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। হাজি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুবুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌর কাউন্সিলর রোশনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ফয়সল আহমদ প্রমুখ। আদালতের রায়ে নদী বেঁচে থাকার অধিকার পেলেও দখল দূষণে রংপুরের নদীগুলোর এখন মরণ অবস্থা। এছাড়াও উজানের পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে উত্তরের এসব নদী প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। দখল দূষণে মৃত প্রায় রংপুরের নদীগুলো। নদী দখল করে পুকুর বানানো, ঘরবাড়ি, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে হরহামেশায়। একসময়ের প্রমত্তা নদীগুলো যেখানে জাহাজ চলত, এখন সেসব নদীতে পানি প্রবাহের অবস্থা নেই। উজানে একতরফা পানি প্রত্যাহার করায় অনেক জায়গায় প্রবাহই নেই। তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘর, ইছামতির মতো নদীও নিশ্চিহ্নের পথে। ভরাট হয়ে আছে, আসলে সব খোঁড়া দরকার, খনন করা প্রয়োজন। মেকু দিয়ে খুঁড়ছে, ওদেরকে কিছু টাকার বিনিময়ে আমাকে এক সাইড করে দেন, চিকন করে দেন, যেন আমার জমিতে আমি আবার পরবর্তীতে আবাদ করতে পারি। নদী দখলের জেরে এক নদী তিন ভাগে বিভক্ত, এ যেন নদী দখলের মহা উৎসব।
নদী দখলের এই আগ্রাসন রোধ করা সম্ভব না হলে একদিকে হারাবে নদীর ঐতিহ্য, অন্যদিকে জীব বৈচিত্র্য। পানি উন্নয়ন বোর্ড নদী খনন নিয়ে কিছু কাজ করলেও নদী কেটে খাল খনন সহ নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড যেটাকে তালিকাভুক্ত নদী করেছে, নদী পাড়ের মানুষ যেটাকে কোথাওই কেউ খাল বলে না, সেটাকে বিএডিসি কোন ক্ষমতা বলে বা কোন কাগজ সূত্রে এটাকে খাল বলছে? যারা দখল করে তারা কিন্তু আসলে দূর থেকে এসে দখল করে না, নদী পাড়ের মানুষ বিভিন্ন কারণে দখল করে। এটি জনসচেতনতা প্লাস উচ্ছেদ, এটাই উচ্ছেদ হবে, হচ্ছে না তা না, তবে শুরু যেহেতু হয়েছে উচ্ছেদ অবশ্যই ইনশাল্লাহ হবে। রংপুরের নদীগুলোর খনন কাজ সহ বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। যারা কাজ করছেন তাদের উপরে মানুষের যে আস্থার জায়গাটা, এটা আরও বাড়াতে হবে, আরও বৃদ্ধি করতে হবে। এই যে আমাদের জনসচেতনতার যে জায়গাটা, এটা শুধু জনসচেতনা, আমাদের যারা অফিসার আছেন তাদেরও এটা সচেতন হতে হবে। ইচ্ছামতো প্রকল্প বাস্তবায়ন নয়, নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ হয়েছে। উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঁইয়া। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সরকারি বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট কলেজের বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের হাজিরা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রাক্তন বিশেষ সহকারী সালেমা খাতুন। মুন্সিগঞ্জ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, দন্তসহ সাধারণ চিকিৎসা এবং বিনামূল্যে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বান্দরবনে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করেছে বান্দরবন জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জনসংহতি সমিতি। ময়মনসিংহ প্রেস ক্লাবের সদস্য শিক্ষাবিদ অধ্যাপক মীর রেজাউল করিমের শোক সভা হয়েছে। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি ডক্টর কে আর ইসলাম। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, এ ছিল জনপদের খবর। কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।